প্রিয় দর্শক, 22কে বিদায় জানিয়ে উদ্ভাসিত হয়েছে 23-এর নতুন সূর্য। গেল বছরটা টেলিভিশন তারকাদের পক্ষে ছিল। প্রতিভাগুণে অনেকে সাক্ষর রেখেছেন তাদের কর্মে, জ্বলে উঠেছেন সমহিমায়। পুরনো হিসাব ভুলে নতুন উদ্যমে নতুন ছক কষছেন সকলেই। নতুন বছরে নিজেকে ছাড়িয়ে যেতে চান অনেকেই, তার মধ্যে জিয়াউল ফারুক অপূর্ব অন্যতম। নতুন বছরে আসছে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নতুন একটি নাটক। নাটকটির নাম অনিক ও আনিকা। নাটকটির পরিচালনা করছেন শিয়াব শাহিন। ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে নাটকটির প্রোমো। আমার প্রেজেন্টেশনের সামনে তোমার আইডিয়ার কোনো সুযোগ নেই। শিয়াব শাহিন পরিচালিত অনিক ও আনিকা নাটকটি হতে চলেছে একদমই ব্যতিক্রম। নতুন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে এই নাটকটি। নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্ব সঙ্গে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। নাটকটির গল্পে দেখা যাবে অপূর্ব ও তাসনিয়া ফারিন একই অফিসে চাকরি করেন। তাদের অফিসের নতুন একটি প্রজেক্ট মশলার, এটা নিয়েই নাটকটির গল্প সামনের দিকে এগিয়ে যাবে। জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন তাদের মধ্যে দ্বন্দ্ব থেকে যায় সবসময়। কি সেই দ্বন্দ্ব, কে যাবে এগিয়ে, এ সকল বিষয়গুলো থাকবে নাটকটির গল্পে। নাটকটি হতে চলেছে দুষ্টু মিষ্টি প্রেমের গল্পের। নাটকটি দেখা যাবে 6 জানুয়ারি বিকাল 3টায় শুধুমাত্র বম্বে সুইট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নাটকটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কিছুর আপডেট খবর নিয়ে।